वेलकम टू ए प्लस बायो अनदर इम्पोर्टेंट वीडियो फॉर कॉलेज एडमिशन पोर्टल। सो कॉलेज एडमिशन फॉर 2021 जरा बचर कॉलेजे एडमिशन निच उच्च माध्यमिक पास करार पर क्लास 12 दिए जरा तर वीडियो भीषण भीषण परिमाणे गुरुत्वपूर्ण। देखो जो कॉलेजे एडमिशन नेवार आगे तरह किछु गुरुत्वपूर्ण विषय देखे ना दरकार ना होले किन्तु तुम्हारे जो भविष्य एक विपद थाकते पारे। कीसर विपद? सपोज तुम एडमिशन निये निले सेखान थेके भालो लागछे ना पढ़ाशोना करते, सेखानकार फैकाल्टी भालो ना, सेखानकार प्लेसमेंट भालो ना, सेखान थेके पास करार पर चाकरी पाच्छो ना। सो एइसब विषयगुलो जखनी तुमि जे कोनो कलेज एडमिशन निच्छो तार आगे किछु गुरुत्वपूर्ण विषय थाके। की सेइ गुरुत्वपूर्ण विषय चलो देखे नी। सबथेके प्रथमे देखो तोमादेर जन्य अलरेडी मेनशन करेछि एर भेतरे जेटा जे कोनो इन्स्टिट्यूशनের সাথে সবগুলো কিন্তু প্রযোজ্য। এর ভিতরে কোনো একটা রুলস সবার জন্য কিন্তু খাটবে না। সাপোজ ন্যাশনাল ইনস্টিটিউট, এটা দেখো ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, শুধু এই একটা বেসিসে কিন্তু কোনো কলেজে র্যাঙ্কিং হওয়া সম্ভব না। সো তার সাথে আছে সেখানকার ফ্যাকাল্টি এবং কোর্স স্ট্রাকচার কীরকম, সেখানকার ক্যাম্পাস কালচার কীরকম, সেখানকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কীরকম হয়, সেখানে অ্যাসেসমেন্ট সাইকেল কী, মেথড শিডিউল এগুলো কী, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর সাথে একে অপরের সাথে কীভাবে কোরিলেশন করবে, কীভাবে এইসব পয়েন্টগুলোকে মাথায় রাখবে ভালো করে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, নাহলে কিন্তু ভবিষ্যতে তোমার কিন্তু জন্য একটা বিপদ কোথাও থেকে থাকছে। কী সে বিপদ? সেগুলো আমি ভিডিওর ওয়ান বাই ওয়ান যেভাবে এগোবে আমি তোমাদের সেভাবে বুঝিয়ে দেবো। সব থেকে প্রথমে দেখো ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এটা কি? এটা অনেকের প্রশ্ন হতে পারে। এটা হলো অল ওভার ইন্ডিয়াতে গভর্নমেন্ট অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যে গভর্নমেন্ট অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিছু ক্রাইটেরিয়া সেট করেছে ডিফারেন্ট ইনস্টিটিউশন বা ডিফারেন্ট গ্র্যাজুয়েশন যেসব কলেজগুলো আছে কীরকম, সেখানকার ফ্যাকাল্টি কীরকম, সেখানকার ফ্যাকাল্টির সাথে স্টুডেন্ট রেশিও কীরকম, সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, সেখান থেকে পড়াশোনা করার পর জব প্রসপেক্টিভস কীরকম, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কীরকম, সেখানকার কোরিলেশন উইথ দ্য হায়ার অল ওভার দ্য ওয়ার্ল্ডের সাথে কীরকম সম্পর্ক আছে। সো দিস আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেট করেছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যাকে আমরা শর্ট ফর্মে বলি NIRF। এই র্যাঙ্কিংটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই র্যাঙ্কিংটা সব থেকে ফার্স্টে তোমরা জেনে নেবে যে কোনো কলেজের, ঠিক আছে? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। শুধু এটাই ভালো হলো কি সব ভালো কলেজে? না, তার সাথে ইম্পর্টেন্ট সেখানকার ফ্যাকাল্টি এবং কোর্স স্ট্রাকচার কীরকম। সাপোজ তুমি ভর্তি হয়েছো, তোমাকে একটা এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, সাপোজ তুমি বায়োটেকনোলজি নিয়ে ভর্তি হয়েছো। বায়োটেকনোলজি নিয়ে সেখানে শুধু বিএসসি করানো হয়, মাস্টার্স করানো হয় না। তাহলে তুমি কিন্তু একটু ভেবে দেখবে, যদি সেখানে বিএসসি, এমএসসি এবং ইন্টিগ্রেটেড পিএইচডি অপশন থাকে তাহলে সেটা অবশ্যই তোমার জন্য খুব সুবিধা। সো ফ্যাকাল্টি এবং কোর্স স্ট্রাকচার সেখানকার কীরকম, কোর্স স্ট্রাকচার মানে সেখানকার ফিস কীরকম, সেখানকার অ্যাডমিশন পোর্টাল কীরকম, অ্যাডমিশনের সাথে ফিসের কীরকম একটা তাৎপর্য আছে, বা ডিফারেন্ট কলেজের সাথে ডিফারেন্ট ফিস স্ট্রাকচার কীরকম আছে, কলেজ প্লাস হোস্টেল ফিস স্ট্রাকচার কীরকম আছে, সেই সব বিষয়গুলো তখন কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস ফ্যাকাল্টি সেখানকার, সাপোজ তোমরা জানো কোনো একটা কলেজের সাপোজ স্টুডেন্ট হলো 30টা, সেখানে দেখা গেলো দুটো ফ্যাকাল্টি, তাহলে সেটা ভালো না? একটা কলেজে 30 স্টুডেন্ট, দেখা গেলো ফ্যাকাল্টি হলো 10টা, বা মিনিমাম 10টা তো হবে না, মিনিমাম 7-8টা হচ্ছে, তো তার মানে ভালো। টিচার বা প্রফেসর ইনটু স্টুডেন্ট রেশিও যদি ভালো থাকে তাহলে সেখানকার পড়াশোনা ভালো হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে ফ্যাকাল্টি কীরকম সেখানকার এবং সেখানকার কোর্স স্ট্রাকচারটা কীরকম, বিএসসি, এমএসসি ইন্টিগ্রেটেড, অর বিএ, এমএ ইন্টিগ্রেটেড, অর বিকম, এমকম ইন্টিগ্রেটেড, এইসব পয়েন্টগুলো তোমরা অবশ্যই জেনে নেবে যখন যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ। প্রথমে জানবে সেখানকার NIRF র্যাঙ্কিং কীরকম, সেকেন্ড জানবে সেখানকার ফ্যাকাল্টি এবং কোর্স স্ট্রাকচার কীরকম, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যাম্পাস কালচার কীরকম। দেখো ক্যাম্পাস কালচার কীরকম এটা জানা অত্যাবশ্যক। কেন? দেখো তুমি যেখানে পড়াশোনা করবে 3 বছরের জন্য বা 4 বছরের জন্য বা 5 বছরের কোর্সের জন্য তুমি যেখানে পড়াশোনা করছো সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, প্লাস এর সাথে আরেকটা কথা লিখে নাও, সেটার জিওগ্রাফিক্যাল পজিশন কীরকম, মানে সেটা কোথায় আছে, লোকেশন অফ দ্য কলেজ অর ইনস্টিটিউশন যেখানে তুমি ভর্তি হচ্ছ, এটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। তুমি এমন একটা জায়গায় পড়াশোনা করার চেষ্টা করবে যেটা ওয়েল সুইটেড ফর ইউ, তোমার জন্য খুব ভালো এনভায়রনমেন্ট, সেখানে হয়তো গান বাজনা খুব সুন্দর হয়, ভালো ক্যান্টিন আছে, ভালো পড়াশোনার এনভায়রনমেন্ট আছে, ভালো সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা কোরিলেশন আছে। দিস আর দ্য ডিফারেন্ট কানেকশন বিটুইন ক্যাম্পাস এবং তার জিওগ্রাফিক্যাল পজিশন। দেখা গেল স্টেশন থেকে কতটা দূরে বা বাস স্ট্যান্ড থেকে কতটা দূরে, তুমি এরকম কলেজ তো চুজ করবে না যে স্টেশন থেকে হয়তো সেটা আরও 500 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে, সো তোমাকে বাসে করে প্রত্যেক দিন যেতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, সো এরকম পজিশন অবভিয়াসলি চুজ করবে না। সো দিস ইজ দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমার অবশ্যই সিলেক্ট করবে ক্যাম্পাস কালচার এবং তার জিওগ্রাফিক্যাল লোকেশন এবং পজিশন কীরকম।
फोर्थ मोस्ट इम्पोर्टेंट जो तुम्हारा अवश्य जाना दरकार से एक्सट्रा कारिकुलर एक्टिविटी कीरकम है जे रखम से अनेक जगह ड्रामा है अनेक जगह एक्टिविटीज है अनेक जगह मुभमेंट है दिस आर द डिफरेंट एक्सट्रा कारिकुलर एक्टिविटी बा डिफरेंट टाइप्स अफ प्रेजेंटेशन है तपर इंटरनैशनल सेमिनार है जगह तुम भविष्य तुम्हार कैरियर के खूब सुंदर शाइन करते हेल्प कर सो प्रथम तुम NIRF रैंकिंग देखो सेखानकार फैकाल्टी और कोर्स स्ट्रक्चर देखो थार्ड देखो सेखानकार कैम्पास कलचार की जियोग्राफिकल पोजिशन कीरकम फोर्थ पॉइंट सेखानकार एक्सट्रा कारिकुलर एक्टिविटी है कि इंटरनैशनल कनेक्शन आना डिफरेंट प्रेजेंटेशन है डिफरेंट कोर्स वर्क स्ट्रक्चर यब विषय क्योंकि तुम्हारे भीषण परमाणे इम्पोर्टेंट हो दाड़े एंड फिफ्थ मोस्ट वन अफ द मोस्ट इम्पोर्टेंट सेखानकार असेसमेंट सैकेल कीरकम मैंने टीचार साथ स्टूडेंटर जसेसमेंट मैंने धरो तुम्हारा प्रेजेंटेशन दिशो सपोज तुम्हारा कलेजे क्लस करो तो टीचार और स्टूडेंटर भेतरे रिलेशन कीरकम असेसमेंट कीरकम प्लस मेथड कीरकम मैं टीचार स्टूडेंट शिड्यूल कीरकम यो तुम्हारा जानवे कि डिफरेंट जब कलेजे जो एडमिशन नेवर जो सार्च कर स्टूडेंट बा हायर जे टीचार फैकाल्टी डिफरेंट जे सिनियर आछे तुम्हारा तादेर साथे एकटू डिसकस करे नेबे ताहले बुझते पारबे सेखानकार सम्पर्क कीरकम प्लस रिव्यूगुलो देखे नेबे देखबे गूगले प्रत्येकटा कलेजे डिफरेंट भावे रिव्यू थाके तुम्हारा रिव्यू देखलेई बुझते पारबे तोमादेर जन्य कोन कलेजटा बेस्ट एबार विपद किभाबे सपोज तुमि एर भेतरे सेखानकार फैकाल्टी एबं कोर्स स्ट्रक्चार ठीक ना तुम एडमिशन हो गेलो ताहले तोमार जन्य एकटा विपद होते पारे कैम्पास कालचार एबं जियोग्राफिक पजिशन तोमार जन्य ठीक ना जदि अनेक दूरे हय बा कैम्पास कालचार तोमार जन्य एकदम सुटेड ना ताहले तोमार जन्य विपद एक्सट्रा कारिकुलार एक्टिविटी एकदम ही है ना तो शुद्ध तुम बीएससी एम ए बीकॉम कर चुपचाप बसे थकले तुम्हारे और भविष्य को स्कोप नहीं प्लस असेसमेंट साइकिल मेथड शिड्यूल एगुलो तुम्हारे ठीक ठाक ना NIRF रैंकिंग नहीं सो दिस आर द फाइव मेन पॉइंट तुम जो एक कलेज सिलेक्ट करो आशा करी जरा बच्चों माध्यमिक देर पर उच्च माध्यमिक तुम्हारा ठीक ठाक पा जब माध्यमिक देर पर तुम्हारे मन एक भविष्य एक कल्पना छो हाँ हमें उच्च माध्यमिक देर पर एक खूब सुंदर कलेजे भर्ती हब सो जखनी तुम एक कलेजे ड्रीम करो तुम्हें क्योंकि पाँचा विषय अवश्य माथा रखते हो प्लस तुम्हारा भविष्य क्यों कलेज सिलेक्ट कर डिफरेंट कैरियर सिलेक्ट करो तरह अलरेडी हमारे डिफरेंट भिडियो बनाना है भिडियोर एंडे से सब प्लेलिस्टगुलो देखे ने तुम्हार और कन्सेप्ट क्रिस्टल क्लियर हो जाए आज के भिडियो हमें एखे एंड करी आशा करी तुम्हें खूब सुंदर भाव में क्यों कलेज सिलेक्ट करो को पॉइंटगुल्क माथाय रखे तुम्हार भविष्य खूब सुंदर भाव एक प्लान माफिक भाव एगोते थको आज के भिडियो हमें एखे एंड करी एरपर दिन और एक इम्पोर्टेंट भिडियो ने आबाद देखा करो ओके बाय बाय एंड बेस्ट ऑफ लक फॉर योर कैरियर एंड फ्यूचर।